সপ্তাহত 13 লাখ সদস্য ভর্তিরে অভিলেখ বিজেপির। দেশের 5খন রাজ্যের ভিতর স্থান লাভ রাজ্যিক বিজেপির। গুয়াহাটির প্রতিটি ওয়ার্ডত 5000 সদস্য ভর্তির নির্দেশ মুখ্যমন্ত্রী। ভারতীয় জনতা পার্টির সদস্য ভর্তির অভিযান আমি 2 সেপ্টেম্বরের আনুষ্ঠানিকভাবে আরম্ভ করেছিল আর 9 সেপ্টেম্বর অর্থাৎ আজির দিনটলৈকে 10:45 বজালৈকে আমার অসমত আমি ইতিমধ্যে 12,90,279 সদস্য ভর্তি করবলৈ আমি সক্ষম হয়েছি। 9 সেপ্টেম্বরের সমগ্র দেশত আরম্ভ হওয়া বিজেপির সদস্য ভর্তি অভিযানত অভিলেখ সৃষ্টি করবলৈ সক্ষম হয়েছে অসম বিজেপি। ছবছৰৰ পিছত হোৱা এই সদস্য ভর্তি অভিযানত অসমে গুজরাট মধ্যপ্রদেশৰ সৈতে শীর্ষ 5 রাজ্যৰ ভিতৰত স্থান লাভ কৰিছে। মাত্র 7 দিনত অসম রাজ্যিক বিজেপিয়ে সোমবারে পুৱা 10:45 সদস্য ভর্তি কৰিছে 12,90,279। 7 দিনৰ ভিতৰতে প্ৰায় 13 লাখ সদস্য ভর্তিৰে আমি দেশৰ প্ৰথম 5খন ৰাজ্যৰ ভিতৰতে এতিয়া আমি অসমে স্থান লাভ কৰিবলৈ সক্ষম হৈছো। মিস কলৰ জৰিয়তে ৰাজ্যৰ আন আন লোককো সদস্য ভর্তি অভিযানত অংশীদাৰ হবলৈ আহ্বান মুখ্যমন্ত্ৰীৰ। অসমবাসী ৰাজ্যত 88,00,00,24,20,24,88,00,00,24 এই নম্বৰটোত মিস কল মাৰি সদস্য ভর্তি অভিযানত অংশ লবলৈ সদৌ অসমবাসীক মই অনুরোধ জনাম। প্রথম পর্যায়ত 25 সেপ্টেম্বরলৈ চলবলগীয়া এই সদস্য ভর্তি অভিযানত 18 লাখৰো অধিক সদস্য ভর্তি করার লক্ষ্য রাজ্যিক বিজেপির। গুৱাহাটীৰ প্ৰতিটো ৱাৰ্ডত মুঠ ভোটৰ 5000 সদস্য ভৰ্তি কৰাৰ বাবে প্ৰতিটো ৱাৰ্ডৰ কাউন্সিলৰসকলক দায়িত্ব প্ৰদান কৰিছে মুখ্যমন্ত্ৰী। তাৰ লগতে অনলাইনৰ লগতে হাতেৰে প্ৰপত্ৰ পূৰণৰ অভিযানত নামিব বিজেপি। ইণ্টাৰনেটৰ ব্যৱস্থা নথকা গাঁওসমূহত মেনুৱেলি সদস্য ভৰ্তি অভিযান চলাব ৰাজ্যিক বিজেপিয়ে। কেমেৰা পাৰ্চন সঞ্জয় বৰাৰ সৈতে হীৰকজ্যোতি মালাকাৰৰ ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ। এসপ্তাহত 13 লাখ সদস্য ভর্তিৰে অভিলেখ বিজেপিৰ। দেশৰ 5খন ৰাজ্যৰ ভিতৰত স্থান লাভ ৰাজ্যিক বিজেপিৰ। গুৱাহাটীৰ প্ৰতিটো ৱাৰ্ডত 5000 সদস্য ভর্তিৰ নিৰ্দেশ মুখ্যমন্ত্রী। ভারতীয় জনতা পার্টির সদস্য ভর্তির অভিযান আমি 2 সেপ্টেম্বরের আনুষ্ঠানিকভাবে আরম্ভ করেছিল আর 9 সেপ্টেম্বর অর্থাৎ আজির দিনটলৈকে 10:45 বজালৈকে আমার অসমত আমি ইতিমধ্যে 12,90,279 সদস্য ভর্তি কৰিবলৈ আমি সক্ষম হৈছো। 9 সেপ্টেম্বরের সমগ্র দেশত আরম্ভ হওয়া বিজেপির সদস্য ভর্তি অভিযানত অভিলেখ সৃষ্টি কৰিবলৈ সক্ষম হৈছে অসম বিজেপিয়ে। ছবছৰৰ পিছত হওয়া এই সদস্য ভর্তি অভিযানত অসমে গুজরাট মধ্যপ্রদেশৰ সৈতে শীর্ষ 5 রাজ্যৰ ভিতৰত স্থান লাভ কৰিছে। মাত্র 7 দিনত অসম রাজ্যিক বিজেপিয়ে সোমবারে পুৱা 10:45 সদস্য ভর্তি কৰিছে 12,90,279। 7 দিনৰ ভিতৰতে প্ৰায় 13 লাখ সদস্য ভৰ্তিৰে আমি দেশৰ প্ৰথম 5খন ৰাজ্যৰ ভিতৰতে এতিয়া আমি অসমে স্থান লাভ কৰিবলৈ সক্ষম হৈছো। মিছ কলৰ জৰিয়তে ৰাজ্যৰ আন আন লোককো সদস্য ভৰ্তি অভিযানত অংশীদাৰ হবলৈ আহ্বান মুখ্যমন্ত্ৰীৰ। অসমবাসী ৰাজ্যত 88,00,00,24,20,24,88,00,00,24 এই নম্বৰটোত মিছ কল মাৰি সদস্য ভৰ্তিৰ
অভিযানত অংশ লবলৈ সদৌ অসমবাসীক মই অনুরোধ জানাম। প্রথম পর্যায়ত 25 সেপ্টেম্বরলৈ চলিবলগিয়া এই সদস্য ভর্তি অভিযানত 18 লাখৰো অধিক সদস্য ভর্তি করার লক্ষ্য রাজ্যিক বিজেপির। গুৱাহাটীর প্রতিটি ওয়ার্ডত মুঠ ভোটর 5,000 সদস্য ভর্তি করার বাবে প্রতিটি ওয়ার্ডর কাউন্সিলরসকলক দায়িত্ব প্রদান করেছে মুখ্যমন্ত্রী। তার লগতে অনলাইনের লগতে হাতেরে প্রপত্র পূরণের অভিযানত নামিব বিজেপি। ইন্টারনেটের ব্যবস্থা নথকা গাঁওসমূহত মেনুয়েলি সদস্য ভর্তি অভিযান চলাব রাজ্যিক বিজেপি। ক্যামেরাপার্সন সঞ্জয় বৰাৰ সৈতে হীরকজ্যোতি মালাকালৰ রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইষ্ট। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।